পটল কুমার গানওয়ালা। আমি বাড়িতে গান শেখাবো না, ছাত্র ছাত্রীদের তো নয়, তুমি কেউ না। শেখাবে না? এতক্ষণ ধরে এত ড্রামা করলাম, পুরোটাই চলে গেল। শেখাবে না? না, এইবার ব্যাপারটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হাইওয়ে ধরে গাড়ি ছোটাচ্ছিল অদিতি, হঠাৎ করে গায়ের মিঠো রাস্তায় টার্ন নিয়ে নিল কেন চন্দন? দু সাত হাত মাটি খুঁড়েও নো ওয়াটার, একটু স্লিপ করলে কাজে দিত। চন্দন, তুমি অদিতির প্রস্তাবটা একটু ভেবে। বাবা প্লিজ, দাদাকে প্রেশারাইজ করো না। আমি দাদাকে রেসপেক্ট করি, আমি চাই যা ডিসিশন নেওয়ার দাদা নিজের থেকে নিক। তবে আমার মনে হয় দাদাকে একটু সময় দেওয়া উচিত। আজই চাকরিটা ছেড়ে এসেছে তো, একটা মানসিক টানাপোড়েনের মধ্যে আছে। না ছোট বৌমা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমার নিয়ে ভাবতে হবে না। সত্যি বলতে কি, আমি সত্যি অযোগ্য। সে কি বলছেন দাদা, আপনার যোগ্যতার পরিচয় তো আপনার ভাই সুজন নিজে। আপনার দয়ায় ও আজকে সুজন কুমার হয়েছে। তবে হ্যাঁ, আজকে যদি আপনারা আমার অপরাধের সাজা আমার মেয়েকে দিতে চান, তাহলে তো আমার কিচ্ছু বলার নেই, তাই না? এইটুকু আমি বুঝলাম যে আমি 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 ক্ষমার অযোগ্য। দাঁড়াও, না রে পটল, আমাকে দাঁড়াতে বলিস না রে, দেখতে পাচ্ছিস না ওরা আমার মুখও দেখতে চায় না। দাঁড়া, ক্ষমা করে দাও না গো ভালো বাবু, তুমি তো এত ভালো। মা বলতো যে ক্ষমা করে সে অনেক বড়।